মাই চ্যানেল আমাদের চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর এই দেখো এখন আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি সোহাগ বাবুর স্কুলে আই স্কুলে গিয়ে কি পড়বে বলো কি পড়বে বলো বলো আ আ ও কি ও ওলি বাবুলে গাড়ি দে আম্মা হ্যাঁ গাড়ি দাও গাড়ি দেবো গাড়ি চালাও গাড়ি চালাও গাড়ি চালাও এই গাড়িটা বার্থডেতে দিয়েছে ওর মাসিমণি আর সেখান থেকে গাড়ি ছাড়া কিছু নেই ওয়াও 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 সুপার ওয়াও ভেরি গুড ইয়েস পাপা বা 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 বোকা নোস ওটা কি নোস ও বাবা হ্যাঁ জানির নোস ওটা হ্যাঁ আর আই কই আই দেখিয়ে দাও আই আই আর ফোরহেড কই হ্যাঁ আর আর হেয়ার কই হেয়ার হ্যাঁ আর হেড কই হেড হ্যাঁ এই তো হেড আর লিপ লিপ দেখাও লিপ দেখাও হ্যাঁ আর নোস নোস হ্যাঁ আর চিক চিক দেখাও চিক হ্যাঁ এই তো দুপাশে চিক বাবা আর বেলি দেখো বেলি বেলি ওর বেলি কই হ্যাঁ এটা বেলি আর চেস্ট কই চেস্ট হ্যাঁ আর নেক দেখো নেক নেক হ্যাঁ এই তো নেক এই তো বাহ আর হ্যান্ড হ্যান্ড কই হ্যান্ড হ্যান্ড জনির হ্যান্ড দেখাও হ্যাঁ এই তো হ্যান্ড আর লেগ লেগ দেখো লেগ জনির লেগ এই তো লেগ হ্যাঁ এই তো লেগ বাহ ভেরি গুড ভেরি গুড শুনে সব জানে আর তোমার বেলি কই তোমার বেলি কই ওয়াও আর তোমার ব্যাক কই তোমার ব্যাক সাইড কই হ্যাঁ তোমার হিপ 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 তোমার হিপ দেখাও হিপ হ্যাঁ তো গুড বাই গুড আর তোমার হ্যান্ড তোমার হ্যান্ড হ্যাঁ আর ফিঙ্গার ফিঙ্গার এই তো আর নেল দেখাও নেল 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 হ্যাঁ এই তো নোক হ্যাঁ আর তোমার আই এই তো আর তোমার ইয়ার কই ইয়ার দেখাও আরে ইয়ার দেখাও আর হবে না একবার ইয়ারটা দেখাও এই দেখো আমরা রাস্তা দিয়ে হাঁটছি আমরা কিন্তু যাচ্ছি ওর সেন্টারে খাবার এই দেখো ফিরে এসেছি এই যে আর আমরা নিয়ে এসেছি এই যে খিচুড়ি দিয়েছে হসপজ এই যে আর কি দিয়েছে আর তিনটে ডিম দিয়েছে আজকে তিনজনের খাবার এনেছি হ্যাঁ ওর একটা দাদা একটা দিদি যায়নি তাদেরগুলো নিয়ে এসছি সেই জন্য তিনজনে দিয়ে দিয়েছে আর আমি যখন যাই না তখন ওরা গিয়ে নিয়ে আসে বাবা ঘেমে গেছি কি হলো না আমি যখন যাই না তখন ওরা গিয়ে নিয়ে আসে তো তখন আমি আর নিই না আর আমি যখন যাই ওদেরগুলো নিয়ে আসি ওরাও আর নেয় না ঠিক আছে মানে সব প্রত্যেক দিন এই রুদ্রে যাওয়া তো সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্যে যে যখন যায় সে তখন নিয়ে আসে আর দিদিটাও খুব ভালো কিছু বলে না দিয়ে দেয় মোটামুটি আসতে পারিনি তো কী করে বাচ্চা নিয়ে বাচ্চাদের শরীর তো প্রত্যেক দিন ভালো লাগে না আর আমাদের তো সব মানে একা একাই থাকি যে বাচ্চাটা কাউকে রেখে যাবো সেরকম তো ব্যাপার নেই ফ্যামিলি কেউ এখানে থাকে না যারাই যায় প্রত্যেকেই প্রায় বেশিরভাগই ভাড়া থাকে হ্যাঁ তো সেই জন্যে আমরা গিয়ে আমাদেরও এটা কিন্তু ভাড়া বাড়ি তোমরা শুনেছ আগে আমি বলেছি তো এটাও আমাদের ভাড়া বাড়ি আর আমাদের বাড়ির কাজ হচ্ছে কাছাকাছি হচ্ছে তো যখন বাড়ি রেডি হয়ে যাবে তখন দেখাবো এখন দেখাচ্ছি না ঠিক আছে তো রান্না বান্না কি করে নি হ্যালো ফ্রেন্ড ঘুমাচ্ছি ও কি স্টাইলে ঘুম ওরে স্টাইল ওরে স্টাইল না জামরুল এই দেখো সোহাগ বাবুর বাবা বাড়ি চলে এসেছে আর জামরুল এসেছে আমি ডাবু জামরুল 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 তোমার ভালো লাগে ভালো লাগে তোমার তো সব ভালো লাগে আর তরমুজ খাবে ভালো ভালো লাগে হ্যাঁ ভালো লাগে দেখো তরমুজ ওয়াটারমেলন কে খাবে তুমি ভালোবাসো এই দেখো আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ খাসি মাংস রান্না করেছি ও চালু ভাজা মাছের ডিম ভাজা মাছের তেল কাটা বানিয়েছি আর খাসির মাংস তো দুপুরে লাঞ্চ মেনুই আর এখন এই দেখো বিকাল হয়ে গেছে
তো আমরা এখন একটু ওই কি একটা এনেছে ওর বাবা, এটা দোসার মতো টায় মানে খেতে লাগে, খুব সুন্দর চাটনি দিয়ে তা সোহাগ বউ খাচ্ছে। আমরা খেয়ে দিয়ে কিন্তু একটু মাঠের দিকে যাব। আর দেখো এই মাঠের দিকে মানে বেরোবো বলে আমরা রেডি হচ্ছি, বাইরে বৃষ্টি পড়ছে, আর আমার এদিকে ফ্রিজটাও খারাপ হয়ে গেছে। ফ্রিজটা সারানোর জন্যে এই মিস্ত্রি চলে এসছে, দেখো ফ্রিজটা সারাই করছে। মানে কি বলতো, হঠাৎ করে ফ্রিজের এই সামনের দিক থেকে ওখান দিয়ে ধোঁয়া বার হতে আরম্ভ করে দিয়েছে। তো কি করব, মানে ওখানটা অনেকটা জায়গা পুড়ে গেছে, রবারের মতো গন্ধ বেরোচ্ছিল, আর ফট করে সমস্ত মানে সুইচ বন্ধ হয়ে গেল, মিটার পড়ে গেছে, নেমে গেছে। তা আমি বুঝতে পারছি না, আমি ভাবছি ওনার কারেন্ট চলে গেছে বৃষ্টি পড়ছে বলে, ঝড় বৃষ্টি হচ্ছে। এবার তো খানিক্ষণ পরে আমি সবাই মোটর চালিয়েছে, কিন্তু আমার ঘরে কারেন্ট নেই কেন, তারপর দেখি না মিটার পড়ে গেছে। আর এদিকে এই অবস্থা, তাই মিস্ত্রিকে ডেকে পাঠিয়েছিলাম, মিস্ত্রি এসে গেছে সারাই করছে, আর ওই সব খুলছে, বলছে বাবা সার্ভিসিং করানো হয় না, প্রায় এই 10-11 বছর হয়ে গেছে ফ্রিজটা, গোদরেজের ফ্রিজ, একবারও সার্ভিসিং করায়নি আর একবারও খারাপ হয়নি, এই ফার্স্ট টাইম সারাই করছি, ফার্স্ট টাইম খারাপ হলো। মানে বলছে কি, বাবা তোমার এত বছর ধরে একবারও সার্ভিসিং করাওনি, তার ভালো থাকে, তাও এখনও এই সারাই করে দিয়েছে, বললো এখনও তোমার 2-3 বছর মোটামুটি কিছুই আর হবে না, চলে যাবে। আর ও এখানে উনি সার্ভিসিং টার্ভিসিং করিয়েও দিয়েছেন, বলছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, আর সমস্যা হবে না। তো আপনাদের ফ্রিজ ট্রিজ থাকলে একটু সার্ভিসিং করাবেন মাঝে মাঝে, আর খেয়াল রাখবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আর দেখো আমার ফ্রিজের সব আমি বার করে ভালো করে মানে শ্যাম্পু দিয়ে সমস্ত পরিষ্কার করেছি, আর যেগুলো ডিশ ওয়াশ দিয়েও পরিষ্কার করে দিয়েছি, খুব সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার কিন্তু আমি ফ্রিজটা অন করে দিয়েছি, আর এর মধ্যে আমি আস্তে আস্তে এবার সমস্ত জিনিসপত্র সাজিয়ে দেবো। তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে যেহেতু আমার বাচ্চা খাবার টাবার থাকে, ক্যামেরায় কতটা পরিষ্কার লাগছে জানি না, কিন্তু আমার ফ্রিজ একদম চকচকে চকচকে পরিষ্কার হয়ে গেছে। উপরে ফুলদানিটা আমার নিজে হাতে বানানো আইসক্রিমের কাঠি দিয়ে, আর এরকম সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছি, এখন বাজে 7:30, আর এই একটু এইখানে এই দোকানে ভালো ভালো খাবার পাওয়া যায়, দেখো নতুন বানিয়েছে। আর এই দোকানের সিঙ্গারাগুলো একদম ছোটো ছোটোই, দেখো কি সুন্দর ছোটো ছোটো সিঙ্গারা, ওজনে পাওয়া যায় 100 গ্রাম করে, 20-25 টাকা করে নেয়, চাটনি দিয়ে দেয়, তো খুব সুন্দর টেস্ট লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি আসি তখনই এই দোকান থেকে সিঙ্গারা খেয়ে যাই, কিংবা সোহাগের বাবাকে বললে নিয়ে আসি, আর মানে এই চাটনিটার টেস্টটা খুব সাধারণ, জাস্ট মানে তোমরা যদি কেউ আসো এই দোকান থেকে খেয়ে যাবে তো আমার মনে হয় খুবই ভালো লাগবে তোমাদের। আর এরপরে আমরা মানে নিয়েছি বাড়ির জন্য 1 প্যাকেট পাবড়া, পাবড়া বলে, আমি ভাবছিলাম পাঁপড়, কিন্তু একটি পাবড়া বলে। কি পাঁপড় বলে ভাল লেগেছে, জল খাবে, আচ্ছা নিচু করো, কটা নিয়েছ? আমরা সিঙ্গারা, পাবড়া আর দই বড়া খেয়েছি ওখানে, কিছুটা পাবড়া বাড়ির জন্য নিয়ে এসেছি, আর খাওয়ার পরে একটা করে আইসক্রিম নিয়েছি, আইসক্রিমগুলো বাড়ি এসেই খাচ্ছি, ওখানে আর খাইনি। আমার বাড়ির পাশেই দোকান, মানে কি ঘাসেরা মরেই ওই দিনের বেশি ওখানে না খেয়ে বাড়ি এসে বসে বসে এই ফ্যানের তলে বসে খাচ্ছি। তো আজকে ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের চ্যানেলটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।